ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টুটুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রধান আব্দুল হক লিটন জানান, বুধবার গোয়াতলা ইউনিয়নে তাকে সংবর্ধনা জানিয়েছেন বাজার পরিচালনা কমিটি। অনুষ্ঠানের শুরুতে ফুল ক্রেস্ট মানপত্র দিয়ে জাকিরুল ইসলাম টুটুনকে বরণ করে নেওয়া হয়। পরে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন বাজার পরিচালনা কমিটি। গোয়াতলা বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনসার আলী তুলার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, ব্যবসায়ী শরীফের আশরাফ, সুমন, সকল সহ অন্যান্য ব্যবসায়ীরা। আপনারা যে পরিস্থিতির মাধ্যমে নির্বাচন করেছেন, মানুষের কাছে ভোট ভিক্ষা দিয়েছেন, ভোটের ভোট প্রার্থনা করেছেন, তার পূর্বে দুটো নির্বাচনে এরকম পরিশ্রম করতে হয়নি। সেই ক্লান্ত পরিশ্রমী যোদ্ধাদের আমি আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আজকে গোয়াতলা ইউনিয়নের প্রায় 20,000 ভোটার 5,701 ভোট আমি পেয়ে নির্বাচিত হয়েছি। যখন নির্বাচিত হয়েছি তখন ওই ইউনিয়নের সমস্ত মানুষের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। আপনারা যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমার জন্য কাজ করেছেন, রাত দিন পরিশ্রম করেছেন, তাদের জন্য ভালোবাসা, তাদের জন্য আন্তরিকতা আমার হৃদয়ে সবসময় থাকবে। কিন্তু চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্বটুকু সকল মানুষের জন্য ইনসাফটুকু আমার সমান থাকতে হবে, নাহলে আল্লাহর কাছে আমার আমাকে জবাব দিয়ে দেওয়া করতে হবে। সাথী বন্ধুগণ, কথাটা আমি এই জন্যই বলছি যে আজকে যারা আমাদের সাথে নির্বাচন করে পরাজিত হয়েছেন, কি জন্যে পরাজিত হয়েছেন, কেন হতে পারেননি, সেটা আপনারা নিজেরা একটু ভেবুন, ভেবে দেখুন। আপনারা যদি নির্বাচিত হতেন, নির্বাচনের পূর্বে আপনারাও বলেছেন এ ইউনিয়নের উন্নয়ন করবেন, এ এলাকার মানুষের উন্নয়ন করবেন, মানুষের সেবা করবেন, এখন আপনারা নির্বাচিত হতে পারেননি। আমরা যারা নির্বাচিত হতে পেরেছি আপনারা আসুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের উন্নয়ন পরিষদ থেকে শুরু করে এলাকার প্রত্যেকটা উন্নয়ন কাজে আপনারা সহযোগিতা করুন, আমাদেরকে পরামর্শ দিন, আমাদেরকে বুদ্ধি দিন, আমাদেরকে সত্য দিন, আপনাদেরকে নিয়ে আমরা কাজ করব। সেই কথা আজকের এই মিটিংয়ে দিয়ে গেলাম যে আপনাদেরকে বাদ দিয়ে কাজ করব না, আপনাদের সুপরামর্শ নিয়ে আমরা কাজ করব। আজকে প্রতিহিংসার রাজনীতি, আমার বন্ধু সুমন বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দিন, আমি সে কথা বলবো না, আমি বলবো নির্বাচন হয়ে গেছে, নির্বাচন শেষ, আবার আপনারা আমরা অনেকেই আগামী দিন নির্বাচন করার জন্য মানসিকভাবে আবার প্রস্তুতি নিয়ে ফেলেছি যে আমরা এবার হতে পারিনি, আগামী বছর, আগামী 5 বছর পর নির্বাচনে আসব, তখন যেন আমরা হতে পারি, আমাদেরকে তখন ভোট দেবেন, সে কথা অনেকেই বলছি। সেই কথাই যেহেতু বলছেন, তাহলে আমি আপনাদের কাছে উদার আহ্বান করি যে আপনারা আসুন, ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করুন, আমরা আপনাদের পরামর্শ নিতে আমাদের কিন্তু মাত্র আমাদের কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আপনাদের জন্য আপনাদের পরামর্শ নিতে গিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে কাজ করতে গিয়ে আমাদের পরিষদের যতটুকু স্যাক্রিফাইস করার প্রয়োজন তার চেয়ে অধিক স্যাক্রিফাইস করার মন মানসিকতা আমাদের নতুন পরিষদের আছে ইনশাল্লাহ। আপনারা যারা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে সদস্য হওয়ার জন্য নির্বাচন করেছেন, হতে পারেননি, আমি সকলকে সে কথাটা বলছি, আজকে স্যাক্রিফাইস করতে পারবো সর্বোচ্চ, আপনাদের পরামর্শ নিতে পারবো, আপনাদের পরামর্শ নিয়ে কাজ করব, সেটা যেমন অঙ্গীকারবদ্ধ, ঠিক তেমনি আরেকটি কথাও আপনারা কান খুলে শুনে রাখুন। আপনারা এই গোয়াতলা ইউনিয়নের সাধারণ মানুষের, শান্তিপ্রিয় নিরীহ মানুষের উপর যে জুলুম নির্যাতন নির্বাচনের পূর্ব থেকে শুরু করেছেন, সেটা যদি আপনারা বন্ধ না করুন, তাহলে
আপনাদেরকে কঠোর হস্তে দমন করা হবে সেটাও আমরা করতে পারছি না উন্নয়নে যেমন আপনাদের কাছে রিভাইজ করব আপনাদের পরামর্শ নেব আপনারা যদি অসহযোগিতা করেন আপনারা যদি আপনাদের সেই আপনারা যদি আপনাদের যে অবস্থান নিয়েছেন যে বিভিন্ন নিরীহ মানুষকে আপনারা হুমকি ধমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে এবং মাঠ দরকারে আপনারা আপনাদের মনের ক্ষুধা মিটাবেন আপনাদেরকে সেই সুযোগ আর দেওয়া হবে না আপনারা ভালো করে শুনে রাখুন যে নির্বাচন হয়েছে আপনারা এক একজন ভোটার এক একজন কর্মী আপনারা টুটনকে বাদ দিয়ে নির্বাচন করেছেন যে টুটনকে ভোট দেওয়ার প্রয়োজন নেই অমুককে ভোট দেন অমুককে ভালো না লাগলে অমুককে দেন দুইবারের বেশি গোয়াতলা ইউনিয়নের রেকর্ড নেই সংগ্রামী সাথী বন্ধুগণ আমি ওই সমস্ত নেতাদের উদ্দেশ্য বলছি রেকর্ড আপনারা সৃষ্টি করেন না রেকর্ড সৃষ্টি করে জনগণ রেকর্ড সৃষ্টি করে জনগণ আপনারা আজ দেখে যান জনগণ সে রেকর্ড আপনাদের কথা মানে নাই জনগণ রেকর্ড ভঙ্গ করে দিয়েছে তাই আজকের দিনে আমিও নির্বাচনের পূর্ববর্তী সহিংসতার কথা নির্বাচনের পূর্বে আমার যে সমস্ত কর্মী ভাইয়েরা বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন পাড়ায় মহল্লায় ওদের কর্মীর দ্বারা নির্যাতিত হয়েছেন বিভিন্ন কটু কথা শুনেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা ধৈর্য সহকারে নির্বাচনের পরেও তারা ধৈর্য ধরেছিল নির্বাচনের পরেও আমার একটি কথাই ছিল যে আপনারা ধৈর্য ধরুন ধৈর্যের ফল আসলে ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় ধৈর্যশীল হওয়ার জন্য বলেছেন বিনয়ী হওয়ার জন্য বলেছেন আমরা যদি ধৈর্য ধরি আমরা ধৈর্য ধারণ করলে সেটা রেজাল্ট ভালো হবে তাই আমি আবারও আপনাদেরকে পুনরুদ্ধ অনুরোধ করব যে আমরা যারা আছি আমরা তাদের ওই সমস্ত কটুকথা তাদের হুমকি ধমকির দিকে না তাকিয়ে আমরা ধৈর্যশীলতার সাথে ধৈর্যশীল হয়ে পরিচয় দিয়ে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আমরা এগিয়ে যাব সেই প্রত্যাশা করি সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে উন্নয়নের কথা বলা হয়েছে আজকে যে সংবর্ধনা এখানে আয়োজন করা হয়েছে অনেকেই বলেছেন যে এই সংবর্ধনা পাওয়ার যোগ্য গোয়াতলা ইউনিয়নের ব্যবসায়ী ভাইরা আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ আমার মতো শিক্ষিত আমার মতো পয়সাওয়ালা আমার মতো চেহারার মানুষ গোয়াতলা ইউনিয়নে অনেক আছে তারপরেও গোয়াতলা ইউনিয়নের মানুষ তিনবার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে সেটা আমার জন্য এই সংবর্ধনার চেয়ে অনেক বড় পাওয়া অনেক বড় চাওয়া তারই মধ্যে যে সংবর্ধনাটুকু আপনারা যোগ করেছেন সেটার ঋণ হয়তো বা গতলা ইউনিয়নের বাসীকে আমি কোনোদিন শুধ করতে পারবো না কিন্তু আমি মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকার সুযোগ করে দেন আপনাদের সুখে দুঃখে যেন আমি আপনাদের পাশে থাকতে পারি সেই সুযোগটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করে দেন